language first language duto 1 2 3 step ke tumi nalini age to dekhini cholecho ei boje rube je nalini ha age tumi nalini age to dekhini thomkecho ei boje rube je nalini thomkecho নমস্কার আপনারা দেখছেন বোধিসত্ত্বের বোধবুদ্ধি সেটে আমরা তিন ভাই বোন আছি আর এখানে আমরা মেকআপ রুমে চলে এসেছি অনেকক্ষণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলাম আমি ছখানা লুচি খেয়েছি আরে তো কিছুই খাইনি আমি দিই না কি করবেন বলুন আমি দু পিস খেয়েছি আমি দিই না কি করব ইন্ট্রোডাকশনটা করি আমি জানি টলি ফ্যাক্টসের ইন্ট্রোডাকশনটা আমি জানি ওয়েলকাম টু টলি ফ্যাক্টস আমরা এসেছি তিন ভাই বোনের গল্প নিয়ে বোধিসত্ত্বের তিন ধারাবাহিক মুন্নি বোধি বাবুই এবার দেখুন বোধিসত্ত্বের বোধবুদ্ধি রাত্রি 10টায় জি বাংলায় বাস বাবু এবার বোধি দাদা কথা বলছে হ্যাঁ কথা তো ঠিক আছে আরে ওকে আমি দিইনি ওকে আমি একটু দুটো ছিঁড়ে ছিঁড়ে ওই ওকে একটু ভালোবেসে দুটো দিয়েছি কি করব ভালোই লাগে না আমি খাই না আমি দিয়েছি তুই কই নিজে দিয়েছিস হ্যাঁ আমি দিয়েছি কি বললে আমি মিথ্যা কথা বলছে কিন্তু এটা ঠিক একদম বাজে কথা হ্যাঁ যেটা বলছিলাম এখন নাকি গল্পে ভূত এসেছে নাকি হ্যাঁ চন্না ভূত জানা আছে না পুরো থ্রিলি আমি দেখলাম এটা পর্যন্ত ছেড়ে গেল আমরা ঝড়ে বালি আসি আর শুনুন শুনুন বাকিটা কিন্তু বলা যাবে না বাকিটা কে চোর কি করছে কে বা ভূত ভূত নাকি চোর না ভূত আমি জানি না কেউ আমি জানি না পুরো আমি কিছু জানি না আগে কতজন ভয় পাস তিনজনই ভয় পাস আমি ভয় পাই না আমি রাতে বাথরুমে যেতে ভয় পাই রাতে বাথরুমে যেতে ফ্ল্যাশ করতে আমি আমার আগে একটা রান্না করছিল সেটা স্টোর রুমে গেছে সেটা যখন রাতে বেজে জিন্সগুলো ঝোলাতে মানে উল্টো ভূত ঝুলছে শোনো আমি ভূতে ভয় পাই না কিন্তু পাগলিকে ভয় পাই কিসে ভয় পাও পাগলি পাগলি হ্যাঁ আচ্ছা ভূতে ভয় পায় না পাগলি তো আমার একবার হয়েছিল পাড়ায় স্পোর্টস হচ্ছে বয়জুলাই করছে একটা মেয়ে কালি সেজে এসছে আমি ওখানে গেছি তারপরে আমার না মাথাটা কেমন ঘুরছে ওকে দেখে ঘুরছে তারপরে জ্বর এসে গেছে তোরই জ্বর এসে গেল ওকে দেখে সর্বনাশ করেছে আর তোরা ওদের একটু ভালো ভালো লাগবে ওদের একটু ভালো ভালো লাগবে তার জায়গায় জ্বর এসে গেছে আমি ভূতে ভয় পাই ভূতের বাড়ি গেছি ভূতের ভয় পাস রে ভূতের বাড়ি গেছিস বড় বাড়ি গেছি কোথায় গেছিস মঙ্গলগঞ্জ পুরো ভূত ইচ্ছামতিতে নাকি মানুষ মরে যায় আর পুরো ওটা সব মিথ্যে কথা পেছনে একটা বাইক হেঁটে চলে গেল হ্যাঁ এরকম হয় এরা সব বুজরুক আর মৌয়ান্তি বাবু দাদার আসল মা ভূত দেখেছে কি ভূত মামগো ভূত মাছকে গো ভূত ওঝা জানো ওঝা তারাতে ভূত তো সাথে ধরবা যায় আরে চারা বাবা আমার দাদু বলেছিল আর তুমি জানো ওঝা তারা থেকে ওঝা মারা গেল ওঝা মরিস না ভয় আছে বাবা বুদ্ধি ভয় পাচ্ছে আর শুনুন এইরকমই হয় মানে এরা যে এত ভয় পায় এই যে মুন্নি কি বললো আমি ভয় পাই না এই যে আমি ছাড়া মানে কলকাতা যাচ্ছিস আর আমার প্ল্যানটা শোনো আমার আন্টি পড়বো গলা চেক করবো এটা দে মুন্নি আমি ধরি হ্যাঁ দাঁড়া একটা কথা বলি আমি পূজোতে আমার একটা প্ল্যান আছে, সারাদিন বাড়িতে ঘুমবো, খাবো দাবো, রাত্রিবেলা ঠাকুর দেখতে পেরবো, সারা রাত হোল নাইট। আমি পুজোতে মাংস, আচ্ছা এমনি মাংস খাবো না। আর তুমি জানো আমি প্রথমে সকালে উঠবো, পুজোর কথা নাচ গান করবো, তারপর খাবো খাবো, আবার লাঞ্চ করে ঘুমিয়ে পড়বো, চান টান করে লাঞ্চ করে ঘুমিয়ে পড়বো, তারপর আবার উঠবো, দুধ খাবো, সে শাড়ি পরবো, শাড়ি পরবে, হ্যাঁ আমার শাড়ি আছে, শাড়ি পরবো, বেরিয়ে যাবো। হ্যাঁ শাড়ি পরবে, খুব সুন্দর নাচ গান করে, বলি ভালো ভালো দুঃখ এলো আমার বাড়ির সামনে, বাড়ির সামনে নবদুর্গা আছে। আর আমি প্ল্যান করেছি ওই যে বিশাল বড় নাগরদোলাটা আছে না, ওখানে চড়বো। একবার জানো তো আমাদের পাড়ায় এবার তিন পুজো হচ্ছে, আর সবাই শোনো, পুজো আসছে, পুজো আমাদের শান্তি গুঞ্জতেও হবে, আমি পুজোতে নাচ গান করবো, আমরা একসাথে স্টুডিওয় আসবো, স্টুডিও খোলা থাক না খোলা থাক আসবো। আচ্ছা পুজোর সময় মিট করবো একসঙ্গে, আসবো মিট করবো একসঙ্গে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো একসঙ্গে, একই গাড়িতে একা সবাই, তারপর পুজোর প্যান্ডেলে ঘুরতে ঘুরতে নাচবো। পুজোতে একা থাকবে। আর আমার তো খুব একটা প্ল্যান আছে, পঞ্চমীতে একটা জায়গায় যাবো নাটক করতে। আচ্ছা তোরা আমাকে বল না, মাইকটা আমাকে দে। সেটা হচ্ছে যে ধর পুজোয় তোরা বেরোবি, পুজোয় তো সবাইকে চিনে নেবে তোদেরকে, যে মুন্নি বাবুই বদি, কি হবে তখন? আমার তো সাউথ সিটি মলেই টাইম জোন ফুড কোর্টে চিনে ফেলেছে। কি করলো? ছবি তুললো। আমি আর পাচ্ছি না, আর একদিন তো আমার প্যাকআপ হয়েছে, হলো ভালো কথা, বদির সাথে প্রথমে দেখা হয়েছে, ভালো আছো কেমন আছো, একদম হচ্ছে কেমন আছেন আপনি ভালো আছেন বাবুই দাদা, না 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 করে কথা বলছে, একদম বিরক্ত, মানে মনে হচ্ছে তার মেরে মাথা ফাটিয়ে দিয়ে। আমিও ছবি তুলছিলাম তো সেদিন, আমি ছিলাম না, আমার সাথে ছবি তুলছিলাম। বসেও কথা বলতে পারিস না, দাঁড়িয়ে কথা বলবো, আমি পাচ্ছি না, আমি বলছি আবার তো দাঁড়াতে হবে। পুজোতে পাঞ্জাবি, তার সাথে জ্যাকেট, ফুলহাতা পাঞ্জাবি হয়েছে, দেখো কি একটা হয় না, ব্লু কালারের পাঞ্জাবি হয়, পাঞ্জাবি যে কোনো কালার, আমাদের একটা ব্লু কালারের পাঞ্জাবি কিনবো, আর নাগরাই অবশ্যই, নাগরাই ছাড়া তো হবেই না। আমার ফুলাতা জামা, ফুলাতা প্যান্ট, ফুলাতা প্যান্ট বলছি, ফুল প্যান্ট, ট্র্যাক স্যুট, হাফ প্যান্ট, জিন্স, সব সব। অষ্টমীতে হচ্ছে ধুতি আর পাঞ্জাবি আর নাগরাই মাস্ট, ওটা ছাড়া আমার পুজোই পূর্ণ হয় না। শাড়ি একটা আমার দারুণ গিফট করেছে পুজোয় যাওয়ার আগে, পুজোর অনেকদিন আগে, আরেকটা আছে কুর্তি, সব আগে যে আমি কিনিনি। কি জামা কিনেছে এটা বলে দেবে মাম্মা? তোমার জামা আছে ফ্রক সালোয়ার আছে, বাবা ফ্রক সালোয়ার সব যেইলো কিনিনি, কিছু কিন্তু কিছু সব পেয়েছো। সবাই একটু বলে দিন, বোধিসত্ত্ব আসছে, বোধিসত্ত্ব মুখার্জি পুজোতে আসছে নতুন চেক নিয়ে, বোধি পুজো করতে চাইছে না। না না এরকম, এটা হচ্ছে একদমই মিথ্যে কথা, আর না খুব সত্যি কথা, খুব সত্যি কথা, সত্যি বোধিসত্ত্ব চাইছে না, আমি খুব চাই পুজো করতে, না চাইছে না, খুব মিথ্যে কথা। আচ্ছা বোধির একটা, আমি একটা রিভেল করছি যে বোধি খুব ভালোবাসে পুজো করতে, বোধি খুব ভালোবাসে পুজো করতে, বোধি নিজের বাড়িতে ঠাকুর আছে, গণেশ পুজো করেছি, বিশ্বকর্মা পুজো করেছি, আমাদের বাড়িতে প্রথমবার জন্মাষ্টমীতে গোপাল পুজো হয়েছে, আর আমার ওইগুলো এমনি পুরোহিত লাগে না, আমি এমনি করি। হ্যাঁ ও এমনি করে, জন্মাষ্টমীটা নতুন শুরু হয়েছে, ওটা আমি করি না, আমি থাকি জন্মাষ্টমীতে। আর আমাদের বাড়িতে সত্যি সত্যি পুরোহিত থেকে বড় করে কালী পুজো করা হয়, আর আমার তো বাড়িতে আমার দাদু আর আমার বাড়িতে আমার দাদু দুর্গা পুজো করছে। আমার বাড়িতে প্রতিদিন নিত্য পুজো হয় গোপালের, অঞ্জলি সবাই দেবো, কিন্তু আমি খেয়ে দেবো, আমি খাবো, আগে খাবো, সকালবেলা উঠে খাবো একটু ম্যাগি, তারপর অঞ্জলি। আমি আমি 3:30 উঠি, 3:30 সময় মহলায় রেডিওতে শোনা হয়। তাহলে তোমরা টিভিতে দেখো 3:30 সময়, আমি জেগে থাকবো, তাহলে উঠতে পারবো। আমি 3:30 সময় টিভিতে দেখো, 6টা আমি উঠতে পারবো, তার টিভিতে দেখতে তাই তো ভালো। আমি সারাদিন, আমি তারপরে 4টের সময় উঠবো, উঠে সব কিছু হলো 4-5টা অবধি শুনবো, তারপরে 5টার সময় আমাদের সব কটা চ্যানেলে মহালয়া দেখবো। আমি সব কটা চ্যানেলে ঘুরিয়ে প্রথমে দেখবো হচ্ছে স্টার জলসা, তারপরে জি বাংলা, তারপরে খালাস বাংলা, সব দেখবো, সব কিছু দেখবো। তারপরে বাবারা তো সকালবেলা উঠে বেরিয়ে যায়, কি একটা ওই গঙ্গা জল ফল দিয়ে কি একটা করে, ওসব করবে। না এই সোমবার পরীক্ষা, আমি বেঙ্গলিতে ফার্স্ট হয়েছি, তারপর ইংলিশ বেড়েছে, এটা দেখতে পাচ্ছ কোনো অবস্থা, মানে কোনো মানে একদম। হ্যাঁ, আমি ফার্স্ট টার্মে বেঙ্গলিতে আমি ফার্স্ট হয়েছি, আর 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 কি জানো ইংলিশ কার্সিভ রাইটিং এ ফার্স্ট হয়েছি ফার্স্ট টার্মে দুটো। হ্যাঁ, আমি বলবো, আমি বলো, আর আমি মহালয়াতে উঠবো, খাবো দাবো, বেরিয়ে যাবো পুজোতে ঠাকুরের চৌকাকা দেখতে। আগে মহালয়াটা শুনবো, তারপর বেরিয়ে যাবো 5টাতে ঠাকুরের চৌকাকা দেখবো। কোথায় যাবো চৌকাকা দেখতে? এরা সবাই আমাদের পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, এটা বলবি, এটা বলবি না, এটা বলবি, এটা বলবি না, এটা বলতে ওরা তিনজন মিলে এখন গল্প করছে। আর কিছু বললেই বলবে কি বলছে এরা, মানে কি এরা, এদের কি এরা কি সত্যি। বৌদি দাদার মা আমার মা, আর বাবুই দাদার মামা। আমার মামার নামে দোষ দিবি না। আচ্ছা, আমি আমার মামার নামে কেন দোষ দেবো? আমি আমার মামা সবাইকে খুব ভালোবাসি, কিন্তু আমি আমার মামাকে মারি। ওইখানে বসে আছে মামা, নিজে সাক্ষী, মারি। হ্যাঁ, আরেকটা কথা বলবো, বোধিসত্ত্বের বোধবুদ্ধি দেখুন প্রতিদিন জি বাংলায় রাত্রি 10টায়, আপনাদের খুব ভালো লাগবে। নতুন ট্র্যাক আসছে, সবাই জেনে গেছে নতুন ট্র্যাক আসছে, খুব ভালো লাগলে আমার ভূত না চোর আমরা তিনজন মিলে ধরবো, খুব মজা লাগবে আপনাদের। আর শুনুন, ধরছি কি ধরবো না, এটা তো বললাম ধরবো, কিন্তু আমরা কিন্তু জানি না ধরছি কি ধরবো না, আর আমরাও জানি না ভূত না চোর বা আমরা ধরছি কি ধরবো না। সেই জন্য তো বোধিসত্ত্বের বোধবুদ্ধি দেখতেই হবে জি বাংলায় প্রতিদিন রাত 10টায়।